নিজের বউ খুঁজতে গেলে সৌন্দর্য প্রাধান্য পায়, কারণ প্রত্যেকটা মানুষে সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়। যদি 120 বছরেও কোনো দাদার বউ মরে, ওই 120 বছরের দাদারও যদি বিয়া করাইতে যান, হেও কিন্তু কইব নাতির একটু সুন্দর দেখে আনিস। কথা বোঝেন নাই? যদি নিগ্রো কালো একটা রায় না কয় দাদা বিয়া করবানি, দাদা কবে বুড়া বয়স আমি বিয়া করবো তোরে আমি কইছি, এর মানে হলো কালা দেখ না করে। এ সৌন্দর্যের প্রতি সহজাত আকর্ষণ এটা মানুষের সৃষ্টিগত, এটা দোষের কিছু না। বিয়ে করতে গেলে সৌন্দর্য প্রাধান্য পাবে, তাই সুন্দর চামড়া দেখে পাগল হয় না, কারণ সেটা তোমার বধূ শুধু নয়, তোমার বউ নয় শুধু, তার পেটের মাঝে তোমার সন্তান জন্ম নেবে, সে তোমার সন্তানের মা হবে। তাই তুমি সৌন্দর্যের চেয়েও একটা চরিত্রবান মেয়েকে প্রাধান্য দিও, কারণ তার চরিত্র যেমন হবে তোমার সন্তানের চরিত্র তেমনই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারাতু লি আরবাইন বিষয়গুলো দেখতো, মৌলিক চারটা বিষয়। মেয়েটা সুন্দরী কিনা দেখা হয়, দেখো আমার আপত্তি নাই। মেয়ের বাবার টাকা পয়সা তোমার বাবার মতো আছে কিনা দেখো আমার আপত্তি নাই। মেয়ের বংশমর্যাদা তোমার বংশমর্যাদার মতো কিনা দেখো আপত্তি নাই। কিন্তু শোন, আমি নবীর পক্ষ থেকে একটা আদেশ, তুমি দিনদার মেয়েটাকে বউ হিসাবে বেছে নাও, দিনদার আছে কিনা সেটা দেখো, তারে বাতিয়া দাক, তোমার হাত ধুলায় ভরে যাক। এর মানে আল্লাহর হাবিব দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা তোমার দুনিয়া আখেরাতে দুই হাত কল্যাণ দিয়ে ভরপুর করে দেবে। এক সময় এটা ছিল, এক সময় এটাই ছিল, এই জন্যই তো এক সময় পুরা বাংলাদেশ খুঁজে নাস্তিক পাওয়া যেত না। আমাদের মা চাষিদের পেট থেকে, আমাদের দাদি নানির পেট থেকে নাস্তিক জন্ম নেয় নাই, কম শিক্ষিত হয়েছে, অশিক্ষিত হয়েছে, কিন্তু তারা কেউ নাস্তিক ছিল না, দিন বিরোধী ছিল না। তাসলিমা নাসরিন যখন দিনের বিরুদ্ধে কথা বলে, তার পক্ষ নিয়ে কথা বলার একটা লোক বাংলাদেশে পাওয়া যায় নাই। ওই জনকণ্ঠ পত্রিকাওয়ালারা যারা তাসলিমার বিভিন্ন লেখা ছাপাইছে তাদের পত্রিকায়, যখন বাংলার মানুষ তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল, জনকণ্ঠের সাংবাদিকরাও মুখের মাঝে কষ্টে মেরে বসে থাকলো, ভয়ে তার পক্ষে কথা বলে নাই। তাসলিমা রাতের আদারে বোরকা পইরা পালায়া গেছে দেশ ছেড়ে, আজও ফিরে আসার সাহস করে না। সারা বাংলাদেশে নাস্তিক খুঁজে পাওয়া যেত না, কিন্তু আজকের এই দিনে শিক্ষিত অনেক বেড়েছে, এখন নাস্তিক এত বাড়া বাড়ছে। আমরা বছর কয়েক আগে শাহবাগের মোড়ে দেখেছি, তাদের হালুয়া রুটির অভাব হয় নাই, ওই শাহবাগের মোড়ে বসে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসুলের বিরুদ্ধে লিখছে ব্লগারেরা। আলেম ওলামারা যখন এই কথাগুলো পত্র পত্রিকায় মিছিল মিটিং এর মাধ্যমে বলতে থাকলেন, আমাদের সরকারের টনক নড়ল, গোয়েন্দা বিভাগরে দায়িত্ব দিল হুজুরদের কথা ঠিক কিনা দেখো। তখন গোয়েন্দা বিভাগও তাদের ব্লগ দেখে অবাক হয়ে গেল, এত নাস্তিক আসলো কোত্থেকে। তখন শাহবাগের মোড় থেকে সরকার ওদেরকে দৌড়াইয়া দিল, সরাইয়া দিল, পাঁচজনকে অ্যারেস্ট করল। তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন, সে তার ব্লগে লিখেছে, শাহবাগের মোড়ে যদি আল্লাহ আসে আল্লাহরেও ফাঁসি দিয়ে দেবে। ওই কাপাসিয়ার একটা ছেলে মারা গেছে, যাকে থাবা বাবা বলে, রাজীব তার নাম। ওই রাজীবের ব্লগ আমি পড়েছি, আপনারাও দেখেছেন পত্রিকা এসেছে ইনকেলাব পত্রিকা, আমার দেশ পত্রিকা তখন চালু ছিল। ওই পত্রিকাতে রাজীবের ব্লগে এমন কিছু লেখা লিখছে যেগুলো একজন মুসলমান মুখে উচ্চ
উচ্চারণ করতে পারবে না। এত নাস্তিক কোথেকে আসলো? আহমদ শরীফ লিখলো, শামসুর রহমান লিখলো, হুমায়ুন আজাদ ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর ছিল, বই লিখেছে, বইয়ের নাম পাকসার জমিন সাদ বাদ। ওই বইটা আমি কিনে পড়েছিলাম, কোন কোন জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আন্ডারলাইন করে পরে গনে দেখব মোট কত জায়গায়। সেই আশায় হাতে কলম নিয়ে আন্ডারলাইন করা শুরু করলাম, তিন পৃষ্ঠা আন্ডারলাইন করার পরে বন্ধ করে রেখে দিলাম, পুরা পৃষ্ঠা কালো হয়ে যাচ্ছে, কারণ প্রতি লাইনের মাঝে দুইবার তিনবার তার সে বেশি আল্লাহ রাসূল কোরআন ইসলামকে গালি দিয়েছে। ইসলামের এমন কোন অনুষঙ্গ নাই যাকে গালি দেয় নাই। কোত্থেকে এত নাস্তিক আসলো? এগুলো আসমান থেকে আসে নাই, তারা জমিন থেকে তৈরি হয়েছে। এর কারণ একটা, কারণ হলো আমাদের মা চাষিদের পেট থেকে নাস্তিক হবে কেমনে? তারা তো সন্ধ্যা বেলায় বেড়াইতে যাইতো, বোরকা না পরে ঘর থেকে বের হতো না। শুধু বোরকা নয়, বোরকা পরার পরও হাতে একটা ছাতাও নিত। আমার দাদি শাশুড়ি মারা গেছেন, ওনাকে দেবিদ্বারে হাসপাতালে নিছে, অসুস্থ হয়ে গেছে। হাসপাতাল থেকে ফিরে এসে আমার শ্বশুর রনি বকাবকি করতেছে, আজকে বাজারের দিন নিলি কেন? আমার শ্বশুর কয় না, তো আজ তো বাজারের দিন না, কোথা হলে এত মানুষ? ও ভাই, শহরে এত মানুষ থাকে, ওই মহিলারা এটা জানতো না। আমি আমার দাদিকে সাথে নিয়ে পাশের গ্রামে বেড়াতে যেতাম মাগরিবের পরে, দেখতাম দাদি বোরকা পরে ছাতা একটা হাতে ধরে মেলতো। আমি কইতাম, দাদি ছাতা কি দরকার? কই চুপ কইরা থাক, তুই কি বুঝবি, সামনে সামনে হাঁট। যদি দেখতাম কোনো পুরুষ মানুষ আসে রাস্তায় হেঁটে, দাদি রাস্তার পাশে গিয়া ছাতাটা এইভাবে দিয়া দাঁড়ায়া থাকতো। আপনারা প্রজন্মের সাক্ষী, আপনারাই কিংবদন্তি, এক সময় এটা জাদুঘরে গিয়ে দেখা লাগবে, কিন্তু আমার সমবয়সীরা বড়রা বেঁচে আছে তাই বলছি, একটা সময় বাংলাদেশে দেখা যেত মহিলাদেরকে রিকশায় উঠানোর পরে বোরকা পরে উঠত, তারপরও কাপড় দিয়ে আবার দেখা যেত না। ও ভাই, ওই পর্দা ছিল, তাদের পেট পর পুরুষ দেখে নাই, তাদের বুক পর পুরুষ দেখে নাই, তারা বেপর্দা বাজারে যায় নাই, যার কারণে তাদের পেট থেকে কম শিক্ষিত জন্ম নিল, নাস্তিকের জন্ম হতো না। যখনই বাবারা সন্তান বিয়ে করাতে যেত, তখনই প্রথম প্রশ্ন করত, বেয়াই সাহেব, বাই সাহেব, মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে কি না? বৌমা পর্দা করে কিনা? বৌমারে ডাকেন, সামনে বসায় বলতে একটু কোরআন পড়ো, একটা সুরা শোনাও। আর এখনো আমরা বাবারা, আমরা বিয়ে করাইতে যাই, প্রথম প্রশ্নই বৌমা কি পাস? আমরা অনেক পরিবর্তন হয়েছি, আমরা আধুনিক হচ্ছি, আল্ট্রা মডার্ন হচ্ছি, এখন আর মেয়ে কোরআন পারে কিনা জিগায় না, বরং কোরআন পড়ে কিনা এটা জিগাইতে কেউ কেউ শরম পায়। আধুনিক যুগে কি প্রশ্ন চলে, বৌমা এমএ পাস, বিএ পাস, আর বউ যদি চাকরি করে তাই তো কোনো কথাই নাই, খুশি আর খুশি, বোর কামাই খাইব বেডা হিজরা। ইসলামে মেয়েদেরকে চাকরির অধিকার আছে, ব্যবসার অধিকার আছে, তারা যদি বিপদে পড়ে প্রয়োজন ছাড়া নয়। এই জন্যই তো ইসলাম বলছো, যুবকেরা তোমরা বিয়ে করো যদি তোমরা বউ পালার সামর্থ্য রাখো। ইয়া মাশারাল শাবাব, মান ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াজাব্বিস, যে ব্যক্তি ফালিয়াজাব্বিস, যে ব্যক্তি নিজের বউকে লালন পালন করবা, মোহরানা দিবা, খোরপোশ দিবা, পর্দায় রাখতে পারবা, তার চিকিৎসা দিতে পারবা, তাহলে তুমি কি করো? বিয়ে করো, বউর কামাই খাইবা এটা নয়, বউরে তুমি খাওয়ান লাগবো। ফাইন লাম ইয়াস্তাতি ফা আলাইহি বিসাউম,
ফাইন্নাহু লাহু বিজাউন, যদি তোমার বউ পালার সামর্থ্য না থাকে তাহলে তুমি রোজা রেখে নিজেকে কন্ট্রোল করো, তুমি বিয়া করতে যাইও না, কারণ যদি তুমি বউয়ের কামাই খাও বউয়ের কাছে তোমার চাকর হয়ে থাকা লাগবে। প্রয়োজন ছাড়া মেয়েদেরকে ঘর থেকে বের হতে আল্লাহ বলে নাই, ওয়াকরে নাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে মেয়েরা তোমরা ঘরে থাকো, প্রয়োজন ছাড়া ওই জাহিলিয়াতের মেয়েদের মতো সেজে গুজে বের হইতে যেও না। যে সমস্ত পুরুষেরা রাগ করবেন না, দুই একজনের জরুরত আছে তাদের কথা ভিন্ন। মা খাদিজাতুল কুবরাও ব্যবসা করেছে, ইসলামে মেয়েদের অনুমতি আছে, কিন্তু রাসুলের সাথে বিয়ে হওয়ার পরে মা খাদিজার ব্যবসা করেন নাই, উনার সব কিছু রাসুলের হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। স্বামী মরে গেছে, শিক্ষিত বউ চাকরি করুক, ইসলাম না করবে না, তবে পর্দা লাগবে, কথা বোঝেন না? প্রয়োজন হলে মেয়েদেরকে তাদের প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে, প্রয়োজন ছাড়া নয়। কিন্তু এখন তো অবস্থা এমন হয়েছে, স্বামীর শেভ করার বেলেট কিনবে এটা বৌরে দিয়া কিনা। মুসলমান যারা বউ থেকে চাকরি খান, 10 টাকা কামাই খান, তাদের পরিবেশ একরকম, আর যারা বউ থেকে এটা করে না পর্দায় রাখে তাদেরটা ভিন্ন রকম। আমরা যারা বউ থেকে কামাই খাওয়ার চিন্তা করিনি, আপনারা যারা করেননি, অফিস থেকে ফিরে যান, ওয়াশ করে ফিরে যান, মাদ্রাসা থেকে ফিরে যান, চাকরি থেকে ফিরে যান, দেখবেন বউটা ঘরটাকে গোছায়া রাখছে, নিজে গোসল টোসল করে সেজে গুজে অপেক্ষা করছে, ওই বউ সেজেছে আপনার জন্য। আর যারা বিয়ে করান তারপরে চাকরিও করান, আপনার বউ দেখবেন সাজে বাহিরে যাওয়ার সময় অন্যের জন্য, ও লিপস্টিক দেয় স্বামীর জন্য না, বাহিরে যাচ্ছে তো, অফিসে আরো কলিগ আছে না নাই, আল্লাহ হেফাজত করুক, বলেন না আউযুবিল্লাহ, অতি জরুরি ছাড়া এটা করবেন না। বলছিলাম বউকে পর্দা করাবেন, এক নাম্বার প্রশ্ন বাবার পক্ষ থেকে, আমার ছেলেরে বিয়ে করাবো, ব্যয় সাহেব আপনার মেয়ে পর্দা করে কিনা, কোরআন পড়তে পারে কিনা, এটা যদি দেখেন ভালো মা, মা হলো সন্তানের জন্য ফ্যাক্টরি। এই যে চানাচুর খান, আমি উদাহরণ দিয়ে বলে থাকি, এখন এমন চানাচুর আমরা খাই যেই চানাচুর ডাইরেক্ট গম ঢুকাইয়া দেয়, জব ঢুকাইয়া দেয় মেশিনে, একটা থেকে আর একটায় যেতে থাকে, এক পর্যায়ে প্যাকেটিং হইয়া বের হয় হাত দিয়ে টাচ করা। ও বাবা, আপনি যত বড় পিএইচডি হোল্ডার হন, ইঞ্জিনিয়ার, ডাক্তার হন, অফিসার হন, শুনে রাখুন, আপনি হলেন ওই গমের মতো, আপনার পেট, আপনার বইয়ের পেট হলো সন্তানের জন্য মেশিনের মতো, সেখানে সে বড় হবে। গম যত ভালো, জব যত ভালো হোক, কিন্তু মেশিনে যদি কেরোসিন লাগানো থাকে, ওই চানাচুরের মাঝে কেরোসিনের গন্ধ আসবেই। বউ যদি বেপর্দা চলে, আপনি মাওলানা হইয়া কি লাভ? ওই বউয়ের চরিত্র সন্তানের চরিত্র হবে, আর বউটা যদি পর্দা নিশীন হয়, হতে পারে ভালো মা। আপনি যদি সন্তানকে দিতে পারেন, আপনার সন্তান আব্দুল কাদের জিলানির মতো অলি হবে। আপনারা শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রাতের বেলায় তিনি বের হতেন মানুষের অবস্থা জানার জন্য। একদিন বের হয়ে দেখেন কোন এক ঘরের মাঝে গভীর রাতে আলো জ্বলছে, ভাবলেন সে ঘরের মানুষগুলো কোনো বিপদে পড়ল কিনা। কাছাকাছি গিয়ে শুনতে পান দুইজন মহিলা কথা বলছে, উনি বুঝতে পারলেন একটা কণ্ঠ মায়ের আর একটা কণ্ঠ মেয়ের, কথাবার্তা দিয়ে বোঝা যাচ্ছে। মা মেয়েকে বলছে, দুধের মাঝে একটু পানি দিয়ে দে, তাহলে ওজন একটু বেশি হবে, পয়সা একটু, কথা বলেন না কেন, পয়সা একটু বেশি পাওয়া যাবে।
মেয়েটা উত্তর দেয়, মা ওমর তো সার্কুলার করেছে, দুধে পানি দেয়া মানা। মা বলতেছে, পাগলি রে, গভীর রাতে ওমর আবার কোত্থেকে আইলো, দরজা তো বন্ধ, কইছি তুই দে। মেয়ে উত্তর দে, মা ওমর দেখে না, ওমরের আল্লাহ সব দেখে। ওই মেয়ের কথা শুন হযরত, ওমরের মনটা ভরে গেল। ঘরের দরজার মাঝে একটা চিহ্ন দিয়ে চলে আসলেন। পরের দিন তিনি লোক পাঠালেন, যাও অমক গ্রামে অমক বাড়িতে দরজার চিহ্ন আছে, আমি এই চিহ্নটা দিয়েছি, ওই চিহ্নওয়ালা ঘরে একটা মা একটা মেয়ে থাকে, তাদের দুজনকে বলো ওমর খবর দিছে, আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পাইয়াম ওই মহিলা তো কাঁপতে শুরু করছে, ওমরের দরবারে তো শয়তানও ডরে যায় না। হাদিস আছে না, রাসূল বলছে, ইয়া ওমারু ইন্না শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক, ওমর তুমি যে রাস্তায় হাঁটো ইবলিসও সে রাস্তায় হাঁটে না। মহিলা ভাবে, আল্লাহ জানে কি অপরাধ আমায় করেছি। আমিরুল মুমিনিন খবর দিছে মেয়েটাকে নিয়ে হাজির। হযরত ওমর বসতে বললেন, মহিলা বলল, আমিরুল মুমিনিন গোস্তাকি মাফ করবেন, আমার মতো গরিবকে আপনি কেন ডেকে আনলেন রাজদরবারে? হযরত ওমর বলে, তোমার মেয়েটাকে আমার একটা ছেলেকে বিয়ে করাতে চাই। সুবহানাল্লাহ, বলবেন না ভাই? মহিলা বলে, বলেন কি, আমি গরিব, এটা তো কুফুতে মিলে না, আপনার সমান তো আমি না, ধারে কাছেও না। হযরত ওমর বলে, তোমার গুণে নয়, আমি মেয়েটার গুণে বিয়ে করাচ্ছি। গত রাতে তোমাদের দুইজনের গল্প আমি নিস্কানে শুনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাকওয়া ফরেজগার মুত্তাকি দেখে ছেলেটাকে বিয়ে করাইয়া দিলেন। ইসলামের ইতিহাসে পাওয়া যায় ওই নারীর পরবর্তী প্রজন্ম থেকে দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। কঠিন কিছু না, সতর্ক হলে হয়, একটা ভালো মা নেন, সন্তানকে একটা ভালো মায়ের কাছে দেন। শুধু চামড়া সুন্দর দেখে পাগল হবেন না। সুন্দরী বউ বিয়ে করছেন, তিন বছর পরে টের পাইছেন যে চরিত্র বেশি, কারণ এখন তো অবস্থা এমন খারাপ হয়েছে ওই মোবাইলের কারণে, ক্লাস এইটে থাইকাই মিস কল দেয়া শুরু করে, ঠিক না বেঠিক? নিয়ন্ত্রণ করা খুব কঠিন। ও বাবা, অনুরোধ রেখে যাই, এই মোবাইল একটা জ্বলন্ত জাহান্নাম হয়ে গেছে, তাই সন্তানদের হাতে পারত পক্ষে মোবাইল দেয়া যাবে না। এ মোবাইলের কারণে হাজার হাজার ছেলে ছোট বয়সে ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড সেট দেবেন না, একান্ত বাধ্য হলে 500-700 টাকা দিয়ে যে সেট পাওয়া যায়, শুধুমাত্র ফোন আউট গোয়িং করবে ওটা দেবেন, বলবেন বড় যখন হবি তখন আমি তোকে কিনে দেব, এখন এটাই চালাবি, শুধুমাত্র কথা হবে। যদি সন্তানকে বাধ্য হন অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে, তাহলে মাঝে মাঝে নিজে চেক করবেন সন্তানের সামনে তোর মোবাইলটা দে, তার সামনে বসে চেক করবেন, তখন তার অন্তরে ভয় থাকবে, বাজে কিছু দেখলে তো আব্বা খবর আছে ছাড়বে না। এ মোবাইল আজকে জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে অনেকের। ও ভাই আমার, ওই ছোট্ট ছোট্ট মেয়েরা আস্তে আস্তে করে খারাপ দিকে চলে যাচ্ছে। এ অবস্থায় যদি আমরা বেপর্দায় চলি, মেয়েদেরকে চলতে দেই, তাহলে আরো বেশি খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে শুনে একটা মেয়ে বিয়ে করালেন, এটা আপনিও পারেন। প্রথম কথা, ভালো মা,